হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। এডুকেশন ক্লাসেসে তোমাদের স্বাগত। আজকে আমরা শিক্ষার সংকীর্ণ অর্থ এবং ব্যাপকতর অর্থে শিক্ষার পার্থক্য সম্পর্কে জানব। আগের দিন আমি শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষা কী এবং ব্যাপকতর অর্থে শিক্ষা কী সেই সম্পর্কে বলেছিলাম। আজ আমরা সেই দুটি অর্থের পার্থক্য সম্পর্কে জানব। শিক্ষার সংকীর্ণ অর্থের পার্থক্য, ব্যাপকতর অর্থের পার্থক্য সম্পর্কে জানার জন্য প্রথমে জানতে হবে যে শিক্ষার সংকীর্ণ অর্থ কী। শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষা হলো পুঁথি কেন্দ্রিক। আর ব্যাপকতর অর্থে শিক্ষা কী? অন্তর্নিহিত শিক্ষার্থীর মধ্যে যে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনা আছে সেগুলো বিকাশ সাধন। তাহলে এখানে লিখতে পারি যে অন্তর্নিহিত ক্ষমতার বিকাশ সাধন। এরপর আসছে ব্যক্তিকাল। সংকীর্ণ অর্থে শিক্ষার ব্যক্তিকাল আমরা কি বলি? শিক্ষা শুরু হয় শিশুর বিদ্যালয়ে যাওয়া থেকে, বা পরিবার থেকেও বলতে পারো। তারপর সেটা শেষ হয় কোথায়? বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয়। তাহলে বিদ্যালয় থেকে শুরু হয়ে তারপর হয় কলেজ, তারপর হয় বিশ্ববিদ্যালয়। তাহলে বিদ্যালয় থেকে শুরু হয়ে শেষ হয় কোথায়? বিশ্ববিদ্যালয়। আর ব্যাপকতর অর্থে শিক্ষা বলতে যে শিক্ষাকে বুঝি, সেটি শুরু হয় শিশু জন্মের পর থেকে এবং সেটি শেষ হয় কবে? সেটা সারা জীবন ব্যাপী চলে এবং শেষ হয় মৃত্যুতে। সারা জীবন ব্যাপী সে শিক্ষা গ্রহণ করে। যে শিক্ষা গ্রহণ করে তাকেই বলে শিক্ষার ব্যাপকতর অর্থে। এরপর আসছে শিক্ষার লক্ষ্য। সংকীর্ণ অর্থে শিক্ষার লক্ষ্য কি? শুধুমাত্র জ্ঞান অর্জন করা, আর ব্যাপকতর অর্থে শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটানো, তার সকল দিকের বিকাশ ঘটানো, তার দৈহিক, তার মানসিক, তার সামাজিক, তার নৈতিক, তার সকল দিকের বিকাশ ঘটানোই হলো শিক্ষার অর্থ, ব্যাপকতর অর্থ। এরপর আসছি শিক্ষার বিষয়বস্তু সম্পর্কে। সংকীর্ণ অর্থে শিক্ষার বিষয়বস্তু কি হয়? সিলেবাস ভিত্তিক হয়, নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে, নির্দিষ্ট বই থাকে এবং সেই সম্পর্কে জ্ঞান অর্জন করাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। আর ব্যাপকতর অর্থে শিক্ষাতে তাত্ত্বিক জ্ঞান বা থিওরির সাথে সাথে আমরা ব্যবহারিক জ্ঞানও অর্জন করি। আর শিক্ষণ পদ্ধতি, এখানে সংকীর্ণ অর্থে শিক্ষণ পদ্ধতি কি? মৌখিক। শিক্ষকেরা আমাদের কিভাবে পড়ায়? মুখে বা বোর্ডে লিখে। তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষা কি? মৌখিক। আর ব্যাপকতর অর্থে শিক্ষা কি? শিক্ষার্থী নিজেই স্বতঃস্ফূর্ত ভাবে এখানে কি করে? শেখে। সেটি বিতর্ক হতে পারে, স্বতঃস্ফূর্ত ভাবে শেখে বিতর্কের মাধ্যমে বা কোনো কর্মের মাধ্যমে। কর্মের মাধ্যমে শেখে, এখানে এই পদ্ধতি অবলম্বন করা হয়। এরপর আসছি শিক্ষকের ভূমিকা। শিক্ষকের ভূমিকা প্রসঙ্গে বলতে গেলে সংকীর্ণ অর্থে শিক্ষকের ভূমিকা কি? দাতার ভূমিকা। শিক্ষকের কাজ হলো শুধু জ্ঞান দান করা, আর শ্রেণীকক্ষে যাতে কোনো রকম বিশৃঙ্খল আচরণ কেউ না করে সেদিকে লক্ষ্য রাখা, মানে শৃঙ্খলা রক্ষণাকারী আর জ্ঞান দান করা। শৃঙ্খলা রক্ষণকারী আর
জ্ঞানদান করা হচ্ছে শিক্ষকের ভূমিকা। কিন্তু ব্যাপকতর অর্থে শিক্ষকের ভূমিকা কি? শিক্ষক এখানে কি? বন্ধু হতে পারে, দার্শনিক হতে পারে, শিক্ষার্থী, আর শিক্ষার্থীর পথ প্রদর্শক হতে পারে। নেক্সট আসছে শিক্ষার্থীর ভূমিকা। শিক্ষকের ভূমিকা জানলাম, এরপর শিক্ষার্থীর ভূমিকা কি? সংকীর্ণ অর্থে শিক্ষার্থীর ভূমিকা কি? শিক্ষার্থী এখানে কি থাকে? গ্রহীতা। সে নিষ্ক্রিয় শ্রোতা, শুধুমাত্র শিক্ষকের বক্তৃতা সে শোনে, শিক্ষক যেভাবে তাকে পড়ায় সেভাবে সে শোনে। আর ব্যাপকতর অর্থে শিক্ষার্থীর ভূমিকা কি? শিক্ষার্থী এখানে অনেক বেশি সক্রিয় থাকে, সে তার নিজ আগ্রহ, ইচ্ছা, চাহিদা, প্রবণতা ইত্যাদির ওপর ভিত্তি করে সে পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে। তাই শিক্ষার্থী এখানে কি? অনেক বেশি সক্রিয় থাকে। এরপর আসছে শিক্ষা সংস্থা। শিক্ষা সংস্থা কি? এখানে অবশ্যই বিদ্যালয় হতে পারে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় হতে পারে, যেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, পুঁথিগত শিক্ষা, যেখান থেকে আমরা ডিগ্রি পাই। তাই শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষা সংস্থা হলো শুধুমাত্র বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এগুলো বলতে পারি। কিন্তু ব্যাপকতর অর্থে শিক্ষা সংস্থা কি? পরিবার হতে পারে, যে কোনো সামাজিক সংস্থা হতে পারে, গণমাধ্যম হতে পারে। গণমাধ্যম মানে সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, এগুলো থেকেও আমরা অনেক কিছু শিখি, অনেক পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করি, অনেক অভিজ্ঞতা পাই। তাই এগুলোকে আমরা ব্যাপকতর অর্থে শিক্ষা সংস্থা হিসেবে বলতে পারি। সবশেষে বলছি কি, শিক্ষায় শৃঙ্খলা। শিক্ষায় শৃঙ্খলা সংকীর্ণ অর্থে শিক্ষা কি করে? শিক্ষা শিক্ষকের কাজ কি? শৃঙ্খলা রক্ষা করা। এবং সেটা কি? শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষা করে শিক্ষক। কিভাবে করে? সে ধমক দিতে পারে, কোনো শিক্ষার্থী যদি ক্লাসে গণ্ডগোল করে শিক্ষক কি করে? ধমক দেয়। তাহলে শিক্ষা এখানে শৃঙ্খলা কি? বাহ্যিক শৃঙ্খলা, তাকে বাইরের প্রশংসা বা ধমক বা তিরস্কার করে শিক্ষক ক্লাসের মধ্যে শৃঙ্খলা আনয়ন করে। তাহলে এখানে পুরোপুরি কি? বাহ্যিক শৃঙ্খলা রয়েছে। আর ব্যাপকতর অর্থে শৃঙ্খলা কি? এখানে শৃঙ্খলা হচ্ছে পুরোপুরি স্বতঃস্ফূর্ত আত্ম শৃঙ্খলা। এখানে শিক্ষার্থী নিজেই নিজেকে শৃঙ্খলিত করে, আত্মশৃঙ্খলা লক্ষ্য করা যায়। শিক্ষক বা অন্য কেউ তাকে কিছু বলার আগে সে নিজে কি করে? নিজেকে শৃঙ্খলিত করে নিতে পারে। ব্যাপকতর অর্থে শিক্ষক অর্থ হলো, শৃঙ্খলার অর্থ হলো আত্মশৃঙ্খলা, যে শৃঙ্খলায় সে নিজেই নিজেকে শৃঙ্খলিত করতে পারে। তাহলে শিক্ষার সংকীর্ণ অর্থ ব্যাপকতর অর্থের পার্থক্য যে আমরা পড়লাম, এতে আমরা এই দুটি সম্পর্কে পুরোপুরি ধারণা আমাদের স্পষ্ট হলো। এরপরও যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, তাহলে তোমরা আমার সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবে। আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো সাজেশন থাকে, তোমাদের কোনো ফিডব্যাক দেওয়া থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।